বিরতির পর আবারও আমন্ত্রণ আমাদের খবরে, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আগামী 6 অক্টোবর বার্মিংহামে চ্যানেল আই ইউরোপ কর্তৃক চ্যানেল আই এর 15তম জন্ম উৎসবকে কেন্দ্র করে বুধবার এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। বিস্তারিত থাকছে আমাদের বার্মিংহাম প্রতিনিধি আব্দুল আহাদ সুমনের আরেকটি রিপোর্টে। ১৯৯৯ সালের 1 অক্টোবর থেকে যাত্রা শুরু করে একে একে 14টি বছর পার করে 15 বছরে পদার্পণ করছে বিশ্ব বাঙালির প্রিয় চ্যানেল চ্যানেল আই। বাংলাদেশে চ্যানেল আইয়ের 15তম জন্মবার্ষিক পালনের পাশাপাশি প্রবাসীও তা উদযাপনের উদ্যোগ নিয়েছে চ্যানেল আই ইউরোপ। প্রবাসে এই প্রথম বৃহৎ আকারে চ্যানেল আইয়ের জন্মদিনের উৎসব অনুষ্ঠিত হবে আগামী 6 অক্টোবর বার্মিংহামের পিকাডিলি হলে। এই লক্ষ্যে বুধবার স্থানীয় মিষ্টিদের রেস্টুরেন্টে বার্মিংহামের স্থানীয় প্রতিনিধিদের উদ্যোগে এক সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। চ্যানেল আই বার্মিংহাম প্রতিনিধি আব্দুল হাস সুমনের পরিচালনায় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন চ্যানেল আইয়ের মিডল্যান্ডস প্রতিনিধি সৈয়দ নাসির। অনুষ্ঠানের বিভিন্ন দিক উপস্থিত সাংবাদিকদের কাছে তুলে ধরেন ওয়াহিদুর রহমান দুলাল। সংবাদ সম্মেলনে ব্রিটেনের সবকটি টেলিভিশনের প্রতিনিধি ছাড়াও প্রিন্ট মিডিয়া প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। আগামী 6 তারিখে মিডিয়া ব্যক্তিত্ব চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাতা সদস্য ও প্রধান বার্তা সম্পাদক শাইখ সিরাজের বার্মিংহাম আগমন উপলক্ষে সব উচ্চ নিরাপত্তা সহ সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়। অনুষ্ঠানকে সফল করতে স্থানীয় নেতৃবৃন্দ সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেছে বলেও উল্লেখ করা হয়। বার্মিংহাম থেকে আব্দুল আহাদ সুমন, চ্যানেল আই। বিপুল উৎসাহ উদ্দীপনায় মুহুর্মুহ করতালি ও স্লোগানে মুখরিত হয়ে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার 67তম জন্মদিনের কেক কেটেছে ওয়েলস আওয়ামী লীগ। ওয়েলস আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য, ওয়েলস আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জাস্টিস ফর বাংলাদেশ জেনোসাইড 1971-এর ইন ইউকের কনভেনার মনসুর আহমেদ মুকিসের সভাপতিত্বে ও ওয়েলস আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা আব্দুল মালিকের পরিচালনায় কেক কাটা পূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন গোলাম মর্তুজা, আলহাজ লিয়াকত আলী, হারুন তালুকদার, হাজি আসাদ আলী, লিলুমিয়া এমেরোফ, জামাল আহমেদ বকু, সৈয়দ শফিকুল হক, মুহিবুর রহমান মুহিব, শাহ মোহাম্মদ শফিকাদের, নোমান চৌধুরী, এ বি এ রুনেল, রকিবুর রহমান সহ স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগের নেতৃবৃন্দ। ব্র্যাডফোর্ডে স্থানীয় একটি রেস্টুরেন্টে যুক্তরাজ্য জাতীয়তাবাদী দল ব্র্যাডফোর্ডের নেতাকর্মীদের উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়। ব্র্যাডফোর্ড থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি শেখ মোহাম্মদ লায়েক মিয়া। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ব্র্যাডফোর্ডের নেতাকর্মীদের উদ্যোগে গত 1 অক্টোবর মঙ্গলবার ব্র্যাডফোর্ডের স্থানীয় একটি রেস্টুরেন্টে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা বিএনপি সভাপতি এম ইলিয়াস আলীর সন্ধান দাবি ও 5 অক্টোবর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সিলেটের জনসভাকে সফল করতে প্রবাস থেকে নেতাকর্মীদের সাহায্য সহযোগিতার আহ্বান জানানো হয়। নূরে আলম রব্বানীর পরিচালনায় এতে সভাপতিত্ব করেন হাজি ফয়জুল ইসলাম। এতে আরও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রজব আলী, রায়হান আলী মনির, আদনান আহমদ, শরীফ আহমদ, সানু মিয়া ও জুয়েল খান সহ অন্যান্য নেতৃবৃন্দ। ব্র্যাডফোর্ড থেকে শেখ মোহাম্মদ লায়েক মিয়া, চ্যানেল আই নিউজ। বাংলাদেশকে একটি মধ্য আয়ের দেশে উত্তীর্ণ করতে শেখ হাসিনার বিকল্প নেই। তা আগামী নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগকে পুনঃ নির্বাচিত করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন ওলহ্যাম যুবলীগের উদ্যোগে শেখ হাসিনার 67তম জন্মদিন উপলক্ষে আয়োজিত সভায় বক্তারা। আমাদের ওলহ্যাম প্রতিনিধি মওদুদ আহমেদ জানান, গত শনিবার ওলহ্যামের স্থানীয় একটি রেস্টুরেন্টে ওলহ্যাম যুবলীগ সভাপতি সৈয়দ সাদেক আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোশাহিদ আলীর পরিচালনায় বক্তব্য রাখেন ওলহ্যাম আওয়ামী লীগ নেতা মোহাম্মদ শাহজাহান, নজমুল উল্লাহ, মশিউর রহমান মোসা, যুবলীগ নেতা দুলাল মিয়া, আব্দুর রব লিটন, শাহিনুর ইসলাম, সুহেল মিয়া প্রমুখ। পরে জন্মদিনের কেক কাটেন উপস্থিত আওয়ামী লীগ ও যুবলীগ নেতৃবৃন্দ। জননেত্রী শেখ হাসিনার 67তম জন্মবার্ষিকী উপলক্ষে ওলহ্যাম আওয়ামী লীগের পক্ষ থেকে মহান আল্লাহ তাআলার কাছে ওনার দীর্ঘায়ু কামনা করছি। ৬৭তম জন্মদিন উপলক্ষে ওলহ্যাম যুবলীগের পক্ষ থেকে জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করছি। সিলেটে নির্মাণাধীন 5 তারা হোটেল ও রিসোর্ট এক্সেলসিয়রের উদ্যোগে স্কটডর এডিনবারায় বিশিষ্টজনদের সাথে একটি মতবিনিময় সভার আয়োজন করা হয় গত মঙ্গলবার। বিস্তারিত জানাচ্ছেন আমাদের স্কটল্যান্ড প্রতিনিধি হুমায়ুন কবির।
সিলেটে নির্মাণাধীন একটি অত্যাধুনিক ফাইভ স্টার হোটেল এবং রিসোর্ট এক্সেলসিয়ারের উদ্যোগে এডিনবরায় গত মঙ্গলবার একটি মতবিনিময় সভার আয়োজন করা হয় স্থানীয় জাসন রেস্টুরেন্টে। এডিনবরার বিপুল সংখ্যক সুধীজনদের উৎসাহব্যঞ্জক উপস্থিতিতে এক্সেলসিয়ার সিলেটের ব্যবস্থাপনা পরিচালক সাইদ চৌধুরী প্রকল্পের নানা বিষয়ে ব্যাখ্যা করে জানান, প্রায় 1700 ডেসিমাল জায়গা জুড়ে বিস্তৃত জাকারিয়া সিটি ইতিমধ্যেই ক্রয় করা হয়েছে এবং আগামী 6 মাসের মধ্যে এই হোটেল এবং রিসোর্টটি উদ্বোধন করা হবে। আমরা যে এক্সেলসিয়ার ফাইভ স্টার হোটেল করছি, এইটাতে কি কি আছে আমরা তাদের সামনে তুলে ধরলাম এবং একজন প্রবাসী হিসেবে দেশে গিয়ে কি কি আশা করে, তারা কি পেতে চান, কিংবা ওয়াইডার কমিউনিটি সাধারণ মানুষ গেলে তারা কি প্রত্যাশা করে, সবার কাছ থেকে গিয়ে জানবার চেষ্টা করেছি। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এক্সেলসিয়ার সিলেটের পরিচালক ও এনটিভি প্রধান সাবরিনা হোসাইন এবং এনটিভির পরিচালক মুস্তফা সারওয়ার। আমাদের মতো প্রবাসী যারা বসবাস করেন তাদের জন্য বাংলাদেশে বা দেশের বাইরে ইংল্যান্ডের বাইরে ইনভেস্টমেন্ট করা, ইউকের বাইরে ইনভেস্টমেন্ট করাটা অনেক চ্যালেঞ্জিং, বিকজ আমরা অনেক সময় অনেক কিছু জানি না। বাট আজকের এই ইভেন্টে এসে ওনারা খুব ক্লিয়ার কাট ইনফরমেশন দিয়েছেন, সো যারা ইনভেস্টমেন্ট করবেন তাদের কাছে আমি মনে করি এই ইনফরমেশনগুলো অনেক কাজে লাগবে। সভায় বক্তারা উল্লেখ করেন, এই প্রকল্পের মাধ্যমে প্রবাসীদের জন্য দেশে বিনিয়োগের পথ আরও সুগম হলো। সভায় সভাপতিত্ব করেন এক্সেলসিয়ার সিলেটের চেয়ারম্যান শাহজামাল এবং সবাইকে ধন্যবাদ জানান অন্যতম পরিচালক মাতিন খান। স্কটল্যান্ডের এডিনবরা থেকে হুমায়ুন কবির, চ্যানেল আই নিউজ। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার 67তম জন্মদিন উদযাপন করেছে যুক্তরাজ্য আওয়ামী লীগ হল এবং হামবার রিজিয়ন শাখা। বিস্তারিত থাকছে আমাদের লিডস প্রতিনিধি মোহাম্মদ জাকারিয়া রিপোর্টে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বেগম ফজিলাতুন্নেসার জ্যেষ্ঠ সন্তান বর্তমান বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মানসকন্যা, জননেত্রী শেখ হাসিনা 1947 সালের গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। 80-এর দশকের শুরুতে জাতীয় রাজনীতিতে আসেন তিনি। 1996 সালের নির্বাচনে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে সরকার গঠন করলে শেখ হাসিনা প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। এরপর 2008 সালের 29শে ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ বিজয়ী হলে তিনি দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী হন। উন্নয়নের ধারা অব্যাহত রেখে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর প্রত্যয়ে গত মঙ্গলবার বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার 67তম জন্মদিবস পালন করেছে যুক্তরাজ্য আওয়ামী লীগ হল এবং হাম্বার রিজন শাখা। হল এবং হাম্বার রিজন আওয়ামী লীগের সভাপতি সালিক তরফদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সৈয়দ মুয়াজ্জিল আলীর পরিচালনায় অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন শ্রী রাধাধর, কাউন্সিলর মাসুক আলী, আওয়ামী লীগ নেতা আব্দুল আহাদ, সালিক মিয়া, আব্দুস সালাম, হাজি সাদ মিয়া এবং আব্দুল হাই ছাড়াও অন্যান্য নেতৃবৃন্দ। সভায় বক্তারা ষড়যন্ত্রের পথ ছেড়ে কিভাবে জাতীয় নির্বাচন সুষ্ঠু করা যায় তা নিয়ে সংসদে এসে আলোচনার জন্য বিরোধী দলের প্রতি অনুরোধ করা হয় এবং জাতির আগামী দিনের ভাগ্য নির্ধারণে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে মুক্তিযুদ্ধের চেতনায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়। পরে সবাই জন্মদিনের কেক কাটেন এবং দোয়া মাহফিলের মধ্য দিয়ে শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। শুভ 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 দিন শেখ হাসিনার জন্মদিন। হলেন হাম্বার রিজন আওয়ামী লীগের পক্ষ হইতে জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। হলের বারিন্দা রেস্টুরেন্ট থেকে মোহাম্মদ জাকারিয়া, চ্যানেল আই নিউজ। এবার সিলেটের খবর। মহাসিলেট জেলা প্রেস ক্লাব বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেছেন, খেলাধুলা শুধু চিত্ত বিনোদনই নয়, কর্মব্যস্ত জীবনে মানসিকতার পরিবর্তন ঘটায়। বিশেষ করে সাংবাদিকরা সবসময় কাজে ব্যস্ত থাকেন, তাদের জন্য খেলাধুলা অতীব জরুরি। আমাদের সিলেট প্রতিনিধি এ পি মুন্না জানান, বুধবার দুপুরে সিলেট জেলা প্রেস ক্লাবের কার্যালয়ে বার্ষিক এই ক্রীড়া প্রতিযোগিতায় অনুষ্ঠানে উদ্বোধন করা হয়। মহাসিলেট জেলা প্রেস ক্লাব বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রেস ক্লাবের সভাপতি আজিজ আহমেদ সেলিম। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বদরুদ্দিন আহমেদ কামরান, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ও খেলার পৃষ্ঠপোষক মাহিউদ্দিন সেলিম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা প্রেস ক্লাবের ক্রীড়া সাংস্কৃতিক সম্পাদক ও খেলা পরিচালনা কমিটির আহ্বায়ক এফ এ মোন্না। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ 2 আসনের সাবেক সাংসদ কলিমউদ্দিন মিলন, সিলেট মহানগর বিএনপির সহসভাপতি নাসিম হোসাইন।
বিয়ানীবাজার আল আমিন সুপারমার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি অকাল প্রয়াত লায়ন হাজি আব্দুল হাসিব স্মরণে গত রোববার দুপুরে মার্কেটের ব্যবসায়ীদের উদ্যোগে এক শোক সভা অনুষ্ঠিত হয়। আমাদের বিয়ানীবাজার প্রতিনিধি সাদেক আহমেদ আজাদ জানান, শোক সভায় বক্তারা বলেন, হাজি আব্দুল হাসিব ছিলেন একজন ভালো মানুষের প্রতিকৃতি। তিনি সমাজের উন্নয়নে ভূমিকা রাখার পাশাপাশি খোদাভীরুতা ছিল তার জীবনের শ্রেষ্ঠ অর্জন। বক্তারা জীবনের চলার পথে আব্দুল হাসিবের জীবনাদর্শন অনুসরণের জন্য সকলের প্রতি আহ্বান জানান। আল আমিন সুপারমার্কেট ব্যবসায়ী সমিতির ভারপ্রাপ্ত সভাপতি লুৎফর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফয়জুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্যবসায়ী আলহাজ আজাদুদ্দিন, ইঞ্জিনিয়ার মুহিদুর রহমান, মাওলানা আব্দুস সবুর আবু, মাওলানা আব্দুল আহাদ, ব্যবসায়ী মামুনুর রশিদ খোকন, সাপ্তাহিক বিয়ানীবাজার বার্তা পত্রিকার সম্পাদক সাদেক আহমেদ আজাদ, মরহুমের ছোট ভাই কয়সার আহমেদ, রুমেল আহমেদ প্রমুখ। এদিকে গত বুধবার বিকেলে হৃদরোগে আক্রান্ত হয়ে লায়ন হাসিব মৃত্যুবরণ করলে সর্বত্র শোকের ছায়া নেমে আসে। পরদিন বৃহস্পতিবার সকালে কোনাগ্রাম জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এতে বিপুল সংখ্যক মুসল্লি জানাজার নামাজে শরিক হয়। পরে মরহুমের লাশ পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। লায়ন হাজি আব্দুল হাসিবের মৃত্যুতে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি গভীর শোক প্রকাশ করেছেন। এ ছিল আমাদের আজকের আয়োজন। শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি খবরের প্রধান প্রধান শিরোনামগুলো। চ্যানেল আই ইউরোপ কার্যালয়ে উদযাপন করা হয়েছে চ্যানেল আই এর 15তম জন্ম উৎসব। যুদ্ধ অপরাধের অভিযোগে সাকার চৌধুরীর ফাঁসির রায়ে আইসিটি ফোরামের আনন্দ সভা। যুক্তরাজ্য প্রবাসী মৌলভীবাজারবাসীদের উদ্যোগে বিএনপি নেতা মাহিদুর রহমান সংবর্ধিত। এ ছিল আমাদের আজকের আয়োজন। আগামীতে আমাদের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।